এফএটিএফ এর কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল মিয়ানমার। অর্থ পাচার ও বিচ্ছিন্নতাবাদে অর্থায়নে নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ মিয়ানমারকে কালো তালিকাভুক্ত করেছে, যার ফলে বিশ্লেষকরা বলছেন বড় বিপাকে পড়ে গেল জান্তা সরকার। কারণ এফএটিএফ এর সদস্য দেশগুলোকে মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। গত 18 থেকে 21 অক্টোবর পর্যন্ত প্যারিসে আয়োজিত এফএটিএফ এর বৈঠকে পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন মিয়ানমারের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেন এফএটিএফ এর প্রেসিডেন্ট টি রাজা কুমার। সংস্থাটি জানিয়েছে মিয়ানমারকে বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়ন বন্ধ করার বিষয়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। 2020 সালে দেশটির সরকার শর্তগুলো পূরণে প্রতিশ্রুতিও দেয়, কিন্তু 2021 সালে সেপ্টেম্বরে এসে মেয়াদ পেরিয়ে গেলেও তারা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। চলতি বছরের জুন মাসে নিবেদকে অক্টোবরের মধ্যে শর্ত পূরণ করতে তাগিদ দেওয়া হয়েছিল, কিন্তু সেটি না করায় মিয়ানমারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তবে এফএটিএফ এর ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানের নাম। সংস্থাটি বলেছে পাকিস্তান অর্থ পাচার বিরোধী ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং প্রযুক্তিগত ত্রুটিগুলো সমাধান করে বিচ্ছিন্নতাবাদী তহবিল যোগানের মোকাবিলার লক্ষ্যে তাদের সুপারিশ মেনে কাজ করেছে। পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক ও অন্যান্য মদত বন্ধ করতে এফএটিএফ পাকিস্তানকে 34টি শর্ত দিয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানের সবকটি শর্ত ইসলামাবাদ পূরণ করেছে। এফএটিএফ এর ধূসর তালিকায় থাকার কারণে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছিল না। একই সময়ে মুদ্রাস্ফীতি এবং পরিকাঠামোগত সংকট পাকিস্তানের সমস্যা বাড়িয়েছিল। এফএটিএফ এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসায় এই আন্তর্জাতিক সংস্থাগুলোর ইসলামাবাদকে আর্থিক সহায়তা দিতে আর বাধা রইল না। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক নজরদারি সংস্থার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। টুইট করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন এফএটিএফ এর ধূসর তালিকা থেকে মুক্ত হওয়া আমাদের কয়েক বছরের প্রচেষ্টারই প্রমাণ। আমি আমাদের অসামরিক এবং সামরিক নেতৃত্বের পাশাপাশি সব প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাতে চাই। তাদের কঠোর পরিশ্রম আজকের সাফল্য এনে দিয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এদিকে এফএটিএফ এর অন্যতম সদস্য দেশ ভারত অবশ্য আন্তর্জাতিক নজরদারি সংস্থার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এফএটিএফ এর বৈঠকে ভারত জানিয়েছে ধূসর তালিকাভুক্ত হওয়ার পরও বিচ্ছিন্নতাবাদীদের পছন্দের আশ্রয়স্থল হিসেবে থেকে গেছে পাকিস্তান। শুধু নিরাপদ আশ্রয়দানই নয়, ইসলামাবাদের পক্ষ থেকে বিভিন্ন উগ্র সংগঠনকে তহবিলের যোগানও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। শুধু পাকিস্তান নয়, সাম্প্রতিক পর্যালোচনার পর লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়াকেও ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এফএটিএফ এর কালো তালিকায় মিয়ানমার অন্তর্ভুক্ত হওয়ার ফলে বাংলাদেশের উদ্বেগ কমে গেল কয়েক গুণ। মিয়ানমার আর সাহস তুলে তাকাতে পারবে না বাংলাদেশের দিকে। কমে যাবে দেশটিতে আন্তর্জাতিক সহযোগিতার পরিমাণ, ফলে ধীরে ধীরে ধস নামবে নিপিদুর অর্থনীতিতে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কালো তালিকাভুক্ত হওয়ার মানে হল সামরিক শাসকের জন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন হয়ে ওঠা। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন কিয়াতের মূল্য আরও কমবে, শুধু তাই নয় আফটার ইফেক্টটা আরও ভয়ঙ্কর হবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্তে মিয়ানমার মর্টার শেল গোলা নিক্ষেপ করে যে উস্কানি দিচ্ছিল সেটিও আর করতে পারবে না তারা, কারণ যুদ্ধ করার কোনো ক্ষমতা আর মিয়ানমারের থাকবে না। তবে বাংলাদেশ চিন্তামুক্ত হলেও টেনশন বেড়ে গেছে ভারতের, কারণ ধূসর তালিকা থেকে বাদ পড়ে গেছে পাকিস্তান। 4 বছর বাদে ছাড় পেয়ে গেল ইসলামাবাদ। আমেরিকা দিয়ে দিল এই ছাড়। আন্তর্জাতিক মহলে এর তীব্র সমালোচনা করছে নয়াদিল্লি।